4 লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন, মিয়ানমারে প্রত্যাবাসন সহজ হবে বলছেন কর্মকর্তারা। সংলাপের প্রস্তাবনা যাচাই করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান বিশিষ্টজনদের, প্রয়োজনে রাজনৈতিক সমঝোতার তাগিদ। বাজেট বাড়লেও কমছে না মশার দাপট, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ঢাকা 2 সিটি কর্পোরেশন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি এম এজি ওসমানী। এছাড়া সংবাদে আরও থাকছে, বান্দরবনের বিহারগুলোতে আজ শেষ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দান উৎসব। মিয়ানমারে গণহত্যার কারণে সম্প্রতি বাংলাদেশে পালিয়ে এসেছে 6 লাখেরও বেশি রোহিঙ্গা। এসব রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় নিশ্চিত করেছে প্রশাসন। এরই মধ্যে 4 লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন হয়েছে। 7টি কেন্দ্রে প্রতিদিন নিবন্ধিত হচ্ছে 12 থেকে 13 হাজারের মতো রোহিঙ্গা। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের তত্ত্বাবধানে বিজিবি ও সেনাবাহিনী নিবন্ধন কাজ করছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। মিয়ানমারে সেনা সদস্যদের নির্যাতনের কারণে 25 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে এসেছে 6 লাখের বেশি রোহিঙ্গা। এছাড়া আগে থেকে বাংলাদেশে বসবাস করছে আরও 5 লাখ রোহিঙ্গা। মিয়ানমারের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর পরিচয় নিশ্চিত করতে চলছে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের কাজ। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের তত্ত্বাবধানে বিজিবি ও সেনাবাহিনী এই কাজ করছে। রোহিঙ্গারা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দাঁড়িয়ে সংগ্রহ করছে ছবিযুক্ত কার্ড। সচেতন রোহিঙ্গারা এই কার্ড সম্পর্কে কিছু ধারণা রাখলেও অধিকাংশই ভিড় করছে শুধু ত্রাণের আশায়। ক্যাম্পে ক্যাম্পে রোহিঙ্গাদের উদ্বুদ্ধ করার পর নিবন্ধন কাজে গতি এসেছে বলে জানালেন এই কর্মকর্তা। 7টি ক্যাম্পে 95টা ওয়াকিং স্টেশনের মাধ্যমে এ পর্যন্ত প্রায় আমরা 4 লক্ষাধিক রোহিঙ্গা নাগরিকের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পেরেছি। আমাদের প্রতিদিন কমপক্ষে 11.5 থেকে 12 হাজার আমরা রেজিস্ট্রেশন করছি এবং খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা আরও যে রোহিঙ্গা নাগরিক এসেছেন তাদের আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারব। নতুনদের পাশাপাশি পুরনোরাও এর আওতায় রয়েছে। রত্নজামান, 21 টেলিভিশন। সংলাপের প্রস্তাবনা যাচাই বাছাই করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে তাগিদ দিয়েছেন বিশিষ্টজন ও বিশেষজ্ঞরা। তারা বলছেন রাজনৈতিক দ্বিতীয়ালির সুযোগ না থাকলেও প্রয়োজনে উদ্যোগ নিতে হবে, পরিবেশ মূল্যায়ন করে নির্বাচনের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রুমেল। গেল 31 জুলাই থেকে নির্বাচন কমিশন প্রায় 2 মাস ধরে আওয়ামী লীগ বিএনপি ছাড়াও নিবন্ধিত রাজনৈতিক দল, সুশীল সমাজ, পেশাজীবী, নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচনের অংশীজনদের সঙ্গে সংলাপ করে। এই সংলাপকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করে সাবেক এই নির্বাচন কমিশনার বলছেন প্রয়োজনে আরও একাধিক সংলাপের আয়োজন করে সব দলের অংশগ্রহণে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আরও কয়েকবার দুবার আলোচনার মাধ্যমে আরও কিছু জিনিসকে পরিষ্কার করা দরকার। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হলে নির্বাচন কমিশন সব দলের অংশগ্রহণে নির্বাচনে কতদূর এগোতে পারবে তা নিয়ে ভিন্ন মত সাবেক 2 নির্বাচন কমিশনারের। দলীয় সরকার নির্বাচনকারী সরকার হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন করার পরিস্থিতি কি থাকবে? খুব শক্তভাবে নির্বাচন কমিশন যদি তাদের উপরে অর্পিত দায়িত্বকে পালন করেন, দৃঢ়তার সাথে আইনকে মানতে যান, মানেন, মানে এস্টাবলিশ করতে চান, হ্যাঁ তাহলে পারবে। আগামী তো যে সমস্ত হুমকি ধমকি যাই হচ্ছে পলিটিক্যাল ইস্যুর উপরে, সেইখানে পলিটিক্যাল ইস্যু যদি সঠিক না হয় তাহলে তো আমরা ফ্রি ফেয়ার ইলেকশন আশা করতে পারি না। ইলেকশন কমিশনের পক্ষে তো কোনো সম্ভব না এটা। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কী করবে এটা কিন্তু সম্পূর্ণ তাদের ব্যাপার হবে।
তবে সুশাসনের জন্য নাগরিক সুজনের বদিউল আলম মজুমদার মনে করেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিয়োগ বদলি চাকরিচ্যুতির ক্ষমতা কমিশনের থাকতে হবে, আর ভোটের পরিবেশ না পেলে নির্বাচন স্থগিত করার শক্তিও রাখতে হবে। সাংবিধানিকভাবে তাদের দায়বদ্ধতা হলো সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা, এবং তারা যদি ওটাতে অটল থাকে, অবিচল থাকে, তাহলে তারা বলতে পারে যে নির্বাচনী পরিবেশ নাই, নির্বাচন সুষ্ঠু হবে না, অতএব আমরা নির্বাচন করব না, এই কথা তারা বলতেই পারে, এমনকি তারা নির্বাচন স্থগিত করতে পারে। তবে নির্বাচনী সংলাপে সব দলের যোগদানের ফলে নির্বাচনমুখী রাজনীতির যে উৎসব ফিরে এসেছে তাকে ইতিবাচক হিসেবে দেখছেন এই তিনজনই। সাজিদ রুমেল, একুশে টেলিভিশন, ঢাকা। বাজেট বাড়লেও কমছে না মশার দাপট। ম্যালেরিয়া ডেঙ্গুর পর চিকুনগুনিয়ায় আক্রান্ত হবার পর মশা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ঢাকার দুই কর্পোরেশন। পালা করে ওষুধ ছিটালেও কমেনি মশার উপদ্রব, যে কারণে বিক্রি বেড়েছে মশার ওষুধের। অখিল পত্রের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় আর সব পণ্যের মতোই মশার ওষুধ কেনেন রাজধানীর মানুষ। না কিনে উপায়ই বা কি? বাড়িতে, গাড়িতে, ড্রয়িং রুম গলিয়ে মশার উপদ্রব পৌঁছে গেছে খোদ শোবার ঘরেও। তাই মশাবাহিত রোগের আতঙ্ক ঢাকার প্রায় 2 কোটি মানুষের। মশার লিগা ঘুম যাওন যায় না, বহন যায় না, খারান যায় না, কি অবস্থা, সারা শরীরে গোড়া মোড়া হইয়া বইরা গেছে গা। বিদেশে তো কখনো ইন্টারনেটে দেখি নাই যে এত মশার প্রবলেম হচ্ছে। আমরা বাংলাদেশেই দেখতেছি, ঢাকা সিটিতেই দেখতেছি যে অনেকগুলো মশার প্রবলেম হচ্ছে, ডেঙ্গু ম্যালেরিয়া প্লাস প্লাস অনেক কিছু হয়। চারতলা উপরে থাকি, সেখানে মশার উত্তাপ এখনো শোয়া যায় না। রাজধানী জুড়েই মালার মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল একসময় অসংখ্য খাল। দিনে দিনে সেই খাল যেমন দখল আর ভরাট হয়েছে, তেমনি অপরিকল্পিত দূষণও ছড়াচ্ছে এই খাল থেকেই। আর এইসব খালের দূষণের কারণেই রাজধানীবাসীকে বছর জুড়েই সইতে হয় চিকনগুনিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া সহ মশাবাহিত নানান রোগের। দুই সিটি কর্পোরেশন আর মশক নিবারণী দপ্তরের বাৎসরিক বাজেট প্রায় 100 কোটি। ঢাকার প্রায় 40 লাখ পরিবার কয়েল, ম্যাট, লিকুইড, স্প্রে সহ আর সব ওষুধ কিনতে প্রতিদিন গড়ে 9 টাকা খরচ করলে বছরে হিসেব দাঁড়ায় 1296 কোটি টাকা। মশা নিধনে তাহলে কি করছে সিটি কর্পোরেশন? আগে নিতাম 500 দামের কয়েল, এখন বর্তমানে নেই 800 দামের কয়েল। ইডোকা জনা এখন 10 টাকা, অ্যাটাক বিলে কি কয়েল, এই অ্যাটাক কয়েল নেই, ঘন্টা শোনেক বালা চলে এফর দা কয়েল রূপে দাম মশা ঘুরে আর গান গা। ফিনান্সিয়াল বার্ডেন একজন সিটিজেনের তো অবশ্যই এটাতে আছে। শেষ কথা হচ্ছে যে আপনি তো বিপদমুক্ত থাকতে চান, পার্সোনাল প্রোটেকটিভ মেজার্সটা আপনাকে নিতে হবে। কখনো মশারি ছাড়া আমি কখনো রাত্রে ঘুমাই না, 54টা ওয়ার্ডে রুটিন কাজ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশন যদি এখনই ঘুরে না দাঁড়াই তাহলে ভবিষ্যতে নতুন রোগেরও উদয় হবে এই মশা থেকেই। কনজিনিয়াল অ্যাটমসফিয়ার ইয়েলো ফিভারের জন্য হয় তাহলে হয়তোবা আমাদের এখানে অনুপ্রবেশ করতে পারে, এবং এটা যদি অনুপ্রবেশ করে তাহলে আমাদের জন্য আরো মারাত্মক হবে। মশক নিবারণী কর্মীরা বলছেন কাজে তাদের কোনো গাফিলতি নেই, সকাল বিকেল তারা স্প্রে করেন বিভিন্ন ওয়ার্ডের ড্রেনগুলোতে। পিছনে মরতেছে কিভাবে আমরা অতটুকু দেখি না, তবে আমাদের কর্মকর্তারা এটা জানেন, কিন্তু আমরা নিয়মিত দেই, সকালে লার্ভি সিটিং করি, ডেইনে ডেইনে ওষুধ দেই, আর বিকালে আমরা এই ফকিং করি। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এই নিয়ে বিস্তারিত দেখুন রাত 10টায় একুশের চোখ অনুষ্ঠানে। নিচ্ছি ইসলাম ব্যাংকগুলোতে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মাদারীপুরে গৃহবধূর মৃত্যু রহস্যের জট খুলছে না, মূল আসামি ধরা পড়লেই কারণ জানা যাবে বলছে পুলিশ। বেহাল দশা রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক সড়কের, প্রায় ঘটছে দুর্ঘটনা, ভোগান্তিতে যাত্রীরা। সকাল 9টার একুশের সংবাদে, ধোয়াশা কাটছে না মাদারীপুরের গৃহবধূ কলি আক্তারের মৃত্যু রহস্যের। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে মৃত্যুর কারণ আত্মহত্যা, তবে তা মানতে নারাজ কলির পরিবার। পুলিশ বলছে মূল আসামি ধরতে পারলেই খুলবে রহস্যের জট। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা সরাবন্ত।
দুবছর আগে ধুলোগ্রামের মিলনের সাথে বিয়ে হয় কলির। পরিবারের অভিযোগ, যৌতুকের টাকা দিতে না পারায় নানাভাবে নির্যাতন করা হতো কলিকে। বেশ কদিন আগ থেকে 2 লাখ টাকার জন্য চাপ দিতে থাকে মিলন, টাকা না পেয়ে হত্যা করে স্ত্রীকে। গেল 28 অক্টোবর দুপুরে ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় কলির ঝুলন্ত মৃতদেহ। সদর হাসপাতালে হয় ময়নাতদন্ত। সেই ময়নাতদন্ত রিপোর্ট বিশ্বাস করতে পারছে না কলির স্বজনেরা। 2 লাখ টাকা আগে দিছিল, ঠিক আছে, 2 লাখ টাকা দিছিল, তারপর আবারও টাকা চাই। তবে চিকিৎসা বিভাগের কর্মকর্তার দাবি, যথাযথভাবে ময়নাতদন্তের পরই রিপোর্ট দেয়া হয়েছে। আমাদের 3 জন মেডিকেল বোর্ডের সদস্য আহমদ নেতৃত্বে ওনারা সঠিকভাবে প্রশ্নের পথে কোনো সমস্যা না বা বায়াস কোনো সুযোগ নেই। ময়নাতদন্তের রিপোর্ট কতখানি সঠিক তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যথাযথ নিয়ম প্রতিপালন করে যাতে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা যায় এবং এই ঘটনার সত্যতা নিরূপণ করে রিপোর্ট প্রদান করা যায়, সেরকম আমরা যথাযথ নির্দেশনা প্রদান করেছি। এদিকে হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক কলির স্বামী ও তার পরিবারের সদস্যরা, মৃত্যুর বিষয়ে মুখ খুলছে না মিলনের বাড়ির আশপাশের কেউ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বেহাল দশায় রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক সড়ক জুড়ে খানা খন্দ আর গর্তের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সড়ক ও জনপথ বিভাগ বলছে অতি বৃষ্টির কারণে সড়কগুলোর এই অবস্থা হয়েছে, তবে শীঘ্রই সড়ক সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছে তারা। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। পাংশা থেকে দৌলতদিয়া রাজবাড়ী কুষ্টিয়া সড়কের এই 68 কিলোমিটার অংশের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। গোয়ালন্দ, গোয়ালন্দ মোড়, বসন্তপুর রেল ক্রসিং, পাংশা, আলাদিপুর, শ্রীপুর বাস টার্মিনাল, ফায়ার সার্ভিস, বড়পুল অংশে উঠে গেছে পিচ, কোথাও কোথাও দেখা দিয়েছে ছোট বড় গর্ত। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কয়েক বছর ধরে এমন পরিস্থিতিতে যাতায়াত করলেও ভ্রুক্ষেপ নেই কারো। শিগগিরই সড়ক মেরামতের দাবি তাদের। যে খারাপ অবস্থায় গাড়ি ঘোড়া চলা তো খুব কঠিন অবস্থা, সেদিনকার 2 দিন আগেও একটা ট্র্যাক এখানে উল্টে গেছে এবং জাম হয়েছিল রাস্তাঘাটে, সবসময় এখানে যানজট লেগেই থাকে। রোডঘাট খারাপ, গাড়ি ঘোড়া চালান খুব সমস্যা হইতেছে। রাস্তার যে অবস্থা, চাকা লিক হইতেছে, আপনার জায়গায় জায়গায় এক অটো অ্যাক্সিডেন্ট হইতেছে, গ্যাপে পড়ে উল্টে যাইতেছে। আর রাস্তা অনেক বড় বড় গর্ত হয়ে গেছে, যে কোনো টাইম অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যে বেহাল অবস্থায় আছি, একবার এই সাইডে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লোক মারা গেছে, ড্রাইভার মারা গেছে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সড়ক সংস্কার শুরু হবে বলে জানিয়েছেন রাজবাড়ী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। রুটিন মেরামতের মাধ্যমে রাস্তাগুলো ঠিক করে রাখছি এবং আমরা আশা করছি যে সামনে ডিসেম্বরের মধ্যে চুক্তি সই করা সম্ভব হবে এবং কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। বৃষ্টির কারণে সংস্কার কাজ শুরু করতে সময় নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচে ইসলাম ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কাতালান নেতা পুজদেমন ও 4 সহযোগীর বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা, পুলিশি হেফাজতে 9 সাবেক মন্ত্রী। মাঠে গড়াচ্ছে বিপিএল এর পঞ্চম আসর, উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সারের মুখোমুখি ঢাকা ডায়নামাইটস। আবারও স্বাগত সকাল 9টার 21 সংবাদে। এবারে আন্তর্জাতিক সংবাদ। অপসারিত কাতালোনিয়ার নেতা কার্লেস পুজদেমন ও তার 4 সহযোগীর বিরুদ্ধে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে স্পেনের একটি আদালত। মাদ্রিদের উচ্চ আদালতে হাজিরা না দেয় এই পদক্ষেপ নেয় স্প্যানিশ আদালত। এদিকে হাজিরা দিতে যাওয়া আঞ্চলিক সরকারের সাবেক 9 সদস্যকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, তবে আটক ব্যক্তিদের একজনকে 50,000 ইউরোর মুচলেকায় জামিন দেওয়া হয়। তারা সবাই সরকারি তহবিল তসরুফ সহ রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত। এদিকে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা না পেলে স্পেন ফেরত যাবে না বলে জানিয়েছেন পুজদেমন। এবার খেলার খবর।
সিলেট ক্রিকেট স্টেডিয়ামে আজ পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর পঞ্চম আসরের। সাত দলের টুর্নামেন্টে প্রতিদিন হবে দুটি ম্যাচ। প্রথম খেলায় বেলায় দুইটায় স্বাগতিক সিলেট সিক্সারের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস, আর সন্ধ্যা সাতটায় রাজশাহী কিংস মাঠে নামবে রংপুর রাইডার্সের বিপক্ষে। সিলেট প্রতিনিধি ওয়েস খসরু সহায়তায় বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের চরম ব্যর্থতা ও ভরাডুবির পরও বিপিএল নিয়ে ক্রিয়া মোদীদের আগ্রহের কমতি নেই। 4-6 ফুলঝুরি দেখতে শর্ট ভার্সনের এই জনপ্রিয় আসরের ক্ষণ গুনছে ক্রিকেট প্রেমীরা। এবারের বিপিএলে বেড়েছে একটি ভেন্যু, ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি খেলা হবে সিলেটেও। গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস উদ্বোধনী দিনে মাঠে নামছে স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের নেতৃত্বে দলে আছেন একাধিক বিশ্বখ্যাত খেলোয়াড়। তরুণ আর অভিজ্ঞতার মিশেলে গড়া দল নিয়ে শিরোপা ধরে রাখার স্বপ্নে বিভোর ঢাকা। স্বপ্ন পূরণের পথে প্রথম ম্যাচেই জয়ে চোখ সাকিবের দলের। সিলেটের ভেন্যুতে খেলা হচ্ছে, সিলেটের সাথে অবশ্যই বড় একটা ম্যাচ হবে। আমি আশা করি পুরো প্যাকড দর্শক থাকবে স্টেডিয়ামে, সো হোপফুলি খুব ভালো একটা ম্যাচ হবে, দর্শকরাও এনজয় করতে পারবে। অবশ্যই আমি চাই যেন আমরা ভালো করতে পারি এবং জিততে পারি। তবে প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলতে আসা সিলেট জয় ভিন্ন কিছু ভাবছে না। স্বাগতিক দর্শকদের বাড়তি সুবিধা কাজে লাগিয়ে চমক দেখাতে চায় তারা। দিনের অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে সাফল্য দিয়ে টুর্নামেন্ট শুরু করার ছক আঁকছে রংপুর। মাশরাফির নেতৃত্বে ব্যালেন্সড দল নিয়ে আত্মবিশ্বাসী তারা। আমার কাছে মনে হয় সবাই এক আছি এবং একটা টিম হয়ে খেলার চেষ্টা করছি। এইসব টুর্নামেন্টে যেটা হয়, এক এক জায়গা থেকে একজন আসে, সো কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট, কম্বিনেশনটা তৈরি করার চেষ্টা করছি। তবে হাল ছাড়তে নারাজ মুশফিকুর রহিমের রাজশাহী। ড্যারেন সামি আর জেমস ফ্র্যাঙ্কলিনের মতো তারকা খেলোয়াড় নিয়ে টুর্নামেন্টের শুরুটা সুখময় করতে চায় পদ্মাপাড়ের দলটি। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। শেষ করছি কঠিন চিবরদান উৎসবের খবর জানিয়ে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবনের বিহারগুলোতে চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান উৎসব। অতিরিক্ত পুণ্য সঞ্চয়ের আশায় 24 ঘন্টার মধ্যে চিবর বা বস্ত্র তৈরি করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উৎসব চলবে আজ বিকেল পর্যন্ত। বান্দরবন প্রতিনিধি নজরুল ইসলাম টিটু রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। কঠিন চিবরদানের মধ্য দিয়ে সঞ্চয় হয় অতিরিক্ত পুণ্য, তাই ভোর থেকে শুরু হয় কর্মতৎপরতা। তুলা থেকে সুতা তৈরি, রং করা কাপড় বুনন, তারপর রোদে শুকিয়ে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দান করা হয় ভিক্ষুদের। একেই বলে কঠিন চিবরদান। যেসব বৌদ্ধ ভিক্ষু বিভিন্ন ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে নির্দিষ্ট বিহারে ত্রৈমাসিক বর্ষাবাস সম্পন্ন করেন, তাদেরকে গৃহস্থরা এই চিবর দান করেন। অন্য বছরের মতো এবারও জেলার উজানিপাড়া, রাজগুরু সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে পালন করা হয় কঠিন চিবরদান উৎসব। পবিত্রতম অনুষ্ঠান হচ্ছে কঠিন চিবরদান, ধর্মীয় উৎসব। আমরা প্রতি বছর এই কঠিন চিবরদান উৎসবটা পালন করে থাকি। এই দানটি হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ দান। এ ধানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি, জন্মে জন্মান্তরে আয়ু ভর্ণ সুখ ভল লাভ করে নির্বাণ লাভের পরম হেতু উৎপন্ন। ভিক্ষুরা জানান, এই চিবরদানের মাধ্যমে কায়িক, বাচনিক ও মানসিক অতিরিক্ত পুণ্য সঞ্চয় হয়, তাই বৌদ্ধ শাস্ত্রে এই দানকে শ্রেষ্ঠ দান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। 2500 আগে সমর সম্বুদ্ধ আমাদেরকে সময় দিয়েছেন এই দান করার জন্য। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে কার্তিকী পূর্ণিমার আগ পর্যন্ত এক মাসের মধ্যে কঠিন চিবরদান অনুষ্ঠানটি পালন করা হয়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 4 লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন, মিয়ানমারে প্রত্যাবাসন সহজ হবে বলছেন কর্মকর্তারা। সংলাপের প্রস্তাবনা যাচাই করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান বিশিষ্টজনদের, প্রয়োজনে রাজনৈতিক সমঝোতার তাগিদ। বাজেট বাড়লেও কমছে না মশার দাপট, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরবর্তী সংবাদ বেলা 11টায়, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।